ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কোর্স সলিউশনের আরেকটি টিউটোরিয়ালে আর স্টুডেন্টস একাডেমির পক্ষ থেকে জানাই অভিনন্দন। গত টিউটোরিয়াল পর্বে আমরা প্রপোজিশন লজিকের প্রপোজিশন, নিগেশন অফ প্রপোজিশন, কনজাংশন এবং ডিসজাংশনের উপরে তিনটা প্র্যাকটিস করেছি। যারা আমাদের গত টিউটোরিয়াল পর্বগুলো দেখেননি তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্লেলিস্টে যেয়ে আমাদের টিউটোরিয়াল পর্বগুলো দেখবেন, তাহলেই আপনারা আজকের টিউটোরিয়াল পর্বটি ভালোভাবে বুঝতে পারবেন। আজকে আমরা আমাদের প্র্যাকটিস 4 কমপ্লিট করব। তাহলে আমরা আমাদের পরবর্তী টপিক অর্থাৎ প্র্যাকটিস 4 এ আমরা এখন চলে যাই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বলা হচ্ছে প্রুফ ডেট আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই পি ডিসজাংশন, তাহলে হচ্ছে আমাদের এই যে পি, এই পি ডিসজাংশন অফ নিগেশন অফ পি কনজাংশন অফ কিউ সমান সমান নিগেশন অফ পি কনজাংশন নিগেশন অফ কিউ, অর্থাৎ এই চার নম্বরটা আমাদেরকে এখন প্রুফ করতে হবে যে এইটার যে ট্রুথ টেবিলটা হবে এবং এইটার যে ট্রুথ টেবিলগুলো হবে সেটা সমান হয় কিনা আমরা এখন সেটাই প্রুফ করব। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদের ট্রুথ টেবিলের জন্য আমাদেরকে রো এবং কলাম এঁকে নিতে হবে। এখন আমরা জানি যে আমাদের কতগুলো রো হবে সেটা ডিপেন্ড করে আমাদের এই সূত্রর উপর, আমাদের এটা ডিপেন্ড করে। তাহলে আমরা দেখি প্রথমে আছে পি এবং আরেকটা প্রপোজিশন আছে আমাদের কিউ, অর্থাৎ দুইটা প্রপোজিশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে পি এবং কিউ, অর্থাৎ এই এন এর জায়গায় হবে আমাদের টু, তাহলে টুর পাওয়ার হয়ে যাচ্ছে টু, তাহলে টু গুণ টু অর্থাৎ ফোর, অর্থাৎ আমাদের যেটা রো হবে তাহলে চারটা রো নিতে হবে, তাহলে মোট আমাদের রো হবে পাঁচটা। আমরা এখন তাহলে ট্রুথ টেবিলে আমাদের রো গুলো নিয়ে নিলাম, দেখি আমাদের পাঁচটা রো আছে কি না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ইয়েস আমরা আমাদের শর্ত ফিল আপ করে ফেললাম যে আমরা পাঁচটা রো নিয়ে নিয়েছি। তাহলে এখন প্রথম কাজ হবে আমাদের এই প্রপোজিশন গুলোকে আমাদের লিখে ফেলা। তাহলে প্রথমে আমরা পি, তারপরে আমাদের কিউ, তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নিগেশন অফ পি আছে আমাদের, তাহলে আমরা নিগেশন অফ পি লিখলাম। তারপরে আছে আমাদের এখানে দেখি দেখি নিগেশন অফ কিউ আছে, তাহলে নিগেশন অফ কিউ লিখে ফেললাম। এরপরে হচ্ছে নিগেশন অফ পি কনজাংশন অফ কিউ আমরা লিখে ফেলি, তাহলে নিগেশন অফ পি কনজাংশন অফ কিউ আমরা এই অংশটা লিখে ফেললাম। এরপরে আছে আমাদের এই যে নিগেশন অফ পি কনজাংশন অফ নিগেশন অফ কি আছে, তাহলে নিগেশন অফ পি কনজাংশন অফ নিগেশন অফ কিউ আমরা এটাও লিখে ফেললাম। তাহলে এবার বাকি থাকলো আমাদের এই পুরো অংশটা, তাহলে পি ডিসজাংশন অফ নিগেশন অফ পি কনজাংশন অফ কিউ এটা আমরা লিখে ফেললাম। এরপরে হচ্ছে এই অংশটা, তাহলে নিগেশন অফ পি কনজাংশন অফ নিগেশন অফ কিউ, তাহলে এটাও আমরা লিখে ফেললাম। এখন আমাদের কাজ হবে আমাদের এই পেয়ারগুলো পি কিউ এর, আমাদের পেয়ারগুলো আমরা জানি ট্রু এবং ফলস হবে। এখন এখানে হচ্ছে আমাদের যেহেতু দুইটা পেয়ার আছে, তাহলে আমরা জানি প্রথমে হবে ট্রু ট্রু, তারপরে হবে ট্রু ফলস, তারপরে হবে ফলস ট্রু, তারপরে হবে ফলস ফলস। এখন আমরা দেখবো এই নিগেশন অফ পি আমরা বের করবো, অর্থাৎ পির অপোজিটটাই হচ্ছে আমাদের নিগেশন অফ পি, অর্থাৎ এখানে আছে আমাদের ট্রু, তাহলে এই কলম বরাবর কি হবে, এখানে ট্রু থাকলে উল্টাটা কি হবে ফলস, তাহলে এখানে হবে আমাদের ফলস, এখানে ট্রু আছে এর অপোজিটে হবে ফলস, এখানে ফলস আছে এর অপোজিটে হবে ট্রু, এখানে ফলস আছে এর অপোজিটে হবে এখানে ট্রু। এবার হচ্ছে আমাদের নিগেশন অফ কিউটা বের করতে হবে, তাহলে নিগেশন অফ কিউটা হবে কিউতে যা আছে সেটারই উল্টাটা, তাহলে এখানে আছে আমাদের ট্রু, এখানে হবে আমাদের ফলস, এখানে আছে আমাদের ফলস, এখানে হবে আমাদের ট্রু, এখানে আছে আমাদের ট্রু, এখানে এখানে হবে তাহলে আমাদের ফলস, এখানে ফলস আছে আমাদের, এখানে হবে ট্রু। এরপরে বলতেছে নিগেশন অফ পি, এই যে নিগেশন অফ পি কনজাংশন অফ কিউ, তাহলে এই যে নিগেশন অফ পি কনজাংশন অফ কিউ, এখন আমরা জানি যে এই কনজাংশনের সূত্রটা হচ্ছে যখন দুইটাই ট্রু হবে, এই যে এখানে দুইটাই ট্রু আছে অর্থাৎ এইটাই শুধুমাত্র ট্রু হতে পারবে আর অন্যথায় সব জায়গায় ফলস হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রু একটা ফলস, তার মানে এখানে হবে আমাদের ফলস। দ্বিতীয় রো তো আমরা দেখতে পাচ্ছি দুইটাই ফলস, তার মানে এখানে হবে আমাদের ফলস। এরপরে দুইটাই ট্রু আছে, এটা আমাদের শর্তকে ফিল আপ করে, অর্থাৎ এটার আমাদেরই হবে ট্রু। এরপরে আছে ফলস এবং ট্রু, এটা হবে আমাদের এখানে ফলস। এরপরে আমরা দেখতে পাচ্ছি নিগেশন অফ পি কনজাংশন অফ নিগেশন অফ কিউ, তাহলে এই যে নিগেশন অফ পি কনজাংশন অফ নিগেশন অফ কিউ, তাহলে এখানেও আমাদের সেম, আমরা জানি যে এই একটা মাত্রই কলাম আমরা দেখতে পাচ্ছি সেটাই শুধুমাত্র ট্রু হবে, আর বাদ বাকি জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটাই ফলস, তার মানে এখানে হবে আমাদের ফলস, এখানে আছে ফলস ট্রু, তার মানে এখানে হবে আমাদের ফলস, এখানে আছে আমাদের ট্রু এবং ফলস, তাহলে এখানে হবে আমাদের ফলস।
এরপরে এখানে আছে হচ্ছে ট্রু ট্রু অর্থাৎ দুইটাই ট্রু আমাদের কনজাংশনের শর্তকে ফিল আপ করে তার মানে এখানটাতে হবে আমাদের ট্রু এরপরে হচ্ছে পি ডিসজাংশন অফ নিগেশন অফ পি কনজাংশন অফ কিউ তাহলে এই পি এর সাথে ডিসজাংশন হবে এই যে অংশটা ডিসজাংশন হবে তাহলে ডিসজাংশনের শর্ত ছিল যখন দুইটাই ফলস হবে তখনই শুধুমাত্র ফলস হওয়ার সম্ভব এখন দেখি আমাদের দুইটাই ফলস হয় কিনা এখানে দেখলাম ট্রু এখানে একটা ফলস এখানে আছে ট্রু তার মানে দুইটাই ফলস হয়নি তার মানে হচ্ছে এখানে হবে আমাদের ট্রু এরপরে হচ্ছে এটাতে আমরা আসি এখানে আছে ফলস এখানে আছে ট্রু তার মানে সেম এখানে আমাদের ফলস হওয়া সম্ভব না এখানেও হবে ট্রু এরপরে আমরা আসলাম যে এখানে আছে আমাদের ট্রু এইখানে আছে আমাদের ফলস এটাও সেম অর্থাৎ দুইটাই ফলস নয় তার মানে এখানেও হবে আমাদের ট্রু এরপরে হচ্ছে আমাদের এখানেও দেখতে পাচ্ছি আমরা ফলস এখানেও দেখতে পাচ্ছি ফলস অর্থাৎ এইখানটাতে হবে আমাদের দুইটাই যেহেতু ফলস এখানে হবে আমাদের ফলস এরপরে হচ্ছে নিগেশন অফ পি কনজাংশন অফ নিগেশন অফ কিউ অর্থাৎ এইটার উপরেই আর একটা নিগেশন আছে তার মানে কি এটা যা আছে তার উল্টোটা হবে এখানে আছে ফলস তাহলে এই অংশটাই যে হবে এখানে ট্রু এখানে ফলস আছে এখানে হবে ট্রু এখানে ফলস আছে এখানে হবে ট্রু এখানে ট্রু আছে এখানে হবে আমাদের ফলস এখন আমরা দেখি যে এই কলাম এবং এই কলাম সমান হলো কিনা ইয়েস প্রথম রোতে আসলাম দেখলাম ইয়েস সমান ট্রু ট্রু এর দ্বিতীয় রোতে আসলাম দেখি ট্রু ট্রু ইয়েস ট্রু ট্রু হয়েছে তিন নম্বর কলামে এসে দেখি ইয়েস ট্রু ট্রু চার নম্বর কলামে আমরা দেখতে পাচ্ছি ফলস এবং ফলস অর্থাৎ আমরা প্রমাণ করতে চেয়েছিলাম যে আমাদের এটা অর্থাৎ এই কলামের এই কলামটা আমাদের এবং এই কলামটা সমান হয় কি না ইয়েস আমরা দেখতে পাচ্ছি এই দুইটাই হচ্ছে আমাদের সমান অর্থাৎ এই এই সূত্রটা আমরা এখন আমাদের এই প্রমাণটা আমরা এখন করে